মানে আপনার কাছ থেকে আপনার ছেলেকে নিয়ে গেছে? হ্যাঁ, খাওয়ার কথা বলে না নিয়ে গেছে, তা আমি কি করে ভালো থাকতে পারি? আর একটা মেয়ে যা আমার কাছে আছে, সে সবচেয়ে অসুস্থ থাকে, সে সুস্থ থাকে না। মানে মেয়েটাকে রেখে গেছে, ছেলেটাকে নিয়ে গেছে? হ্যাঁ, মেয়েটা অসুস্থ থাকে, তার জন্য তো ভাইদের কাছে, ভাবিদের কাছে, মার কাছে কথাই শুনতে হয়। কিন্তু তারপর একটা মেয়ে শাশুড়ি শ্বশুর বাড়িতে আসার পরে বাপুর বাড়িতে কি ভালো থাকতে পারে? পারে না। যদি ওরকম থাকে তাহলে থাকতে পারে, কিন্তু আমাদের তো ওরকম নাইও, তাহলে আমি কিভাবে ভালো থাকবো? আমার জন্য আমার মাও কষ্ট করে, আমার মা তো অসুস্থ, কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে। আপনি তো আজ আমরা আছি অ্যাডভোকেট সঞ্জয় কুমার দে দুর্জয়ের অফিসে, তো তিনি একজন মানবিক আইনজীবী, কারণ এর আগেও আমরা তাকে নিয়ে বেশ কিছু রিপোর্ট করেছি। তখন তিনি কিন্তু যারা অসহায় মানুষ সমাজে তাদেরকে আইনের সহায়তা দেন, এবং যারা নারীগত, বিশেষ করে যারা যেসব নারীরা বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন বা টাকা পয়সার জন্য কোনো ধরনের সহযোগিতা পান না, তাদেরকেও কিন্তু তিনি আইনি সহায়তা দেন। এবং আরেকটি বিশেষ গুণ আছে তার, সেটা না বললেই নয়, সেটা হলো তিনি যে সকল ক্লায়েন্ট তার কাছে আসে, সে প্রথমে মানে তাদেরকে সমঝোতা, মামলা না গিয়ে সমঝোতার চেষ্টা করেন। কিন্তু এটা বাংলাদেশের আজ পর্যন্ত কোনো লয়ার করছে কিনা আমার জানা মতো নেই। দুজয়, আপনাকে আমাদের এই প্রোগ্রামে স্বাগতম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, থ্যাংক ইউ আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, এই যে এই এই যে ভিকটিম যিনি আসছেন আপনার কাছে মামলা করার জন্য, এর আগে তিনি এসেছেন, আসার পরে আপনি তাকে মামলা না করে তাদের যে সমস্যাটা আছে সমাধান করার চেষ্টা করছেন, আসলে সেটা কতটুকু করতে পেরেছেন? আপনারা জানেন যে এর আগে আপনারা ভিডিও করেছিলেন এই বিষয়টি নিয়ে, তো আমরা যখন ওরা আমাদের দ্বারস্থ হয়, দ্বারস্থ হওয়ার পরে আমরা সেই ইকে ওই অপোজিট পার্টিকে আমরা রিং করি, রিং করার পরে তারা তাদের পরিবার নিয়ে আমাদের এই অফিসে আসেন। আসার পরে আমরা একটা সমঝোতা করার চেষ্টা করেছিলাম, যেহেতু এই মেয়েটির কাহিনী হচ্ছে সে 2012 সালের ফেব্রুয়ারি মাসে ওর বিয়ে হয়, বিয়ে হয় প্রেম, একটা গার্মেন্টসের প্রেমের সম্পর্ক সূত্র ধরেই তার ওর সাথে পরিচয়, পরিচয়ের পরে ওর সাথে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে এই মেয়েটির গর্ভে দুইটি সন্তান আসে, একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান। কন্যা সন্তানটি নিয়ে পরবর্তীতে ওকে মারধর করে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। হ্যাঁ, এক পর্যায়ে এই মেয়েটিকে রেখে দীর্ঘ 5 বছর পর ওই ছেলেটি আবার বিয়ে করে ওর পারমিশন না নিয়ে। আপনারা আরও জানেন যে যদি প্রথম স্ত্রী বর্তমান থাকা অবস্থায় যদি কেউ বিয়ে করতে চায়, সেক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে বিয়ে করতে হয় সালিশি পরিষদের মাধ্যমে। আচ্ছা, আপনার কাছে আমরা শুনবো, আসলে আপনি সমঝোতা করার চেষ্টা করছেন। আচ্ছা বোন, আমরা আপনার কাছ থেকে শুনি, কি নাম আপনার? নীলুপা। আচ্ছা, কি ঘটনা ঘটেছিল আপনার সাথে একটু যদি বলেন। এই যে আমি যখন বাড়িতে ছিলাম ওর সাথে, যখন আমার বিয়ে হয়েছে তখন ভালোই সংসার করতেছি, যখন আমার একটা ছেলে, ওনার নামটা কি? আচাদু। আচ্ছা, যখন আমার একটা ছেলে গর্ভে আসলো, তারপরে ভালোই বলে, তোর যদি ছেলে হয় তাহলে তোরে রাখবো, যদি মেয়ে হয় তাহলে তোরে ছেড়া দিবো, এগুলো বলে। পরে আবার বলে যেহেতু আইসে তাহলে তো একটা ছেলে যেহেতু বা মেয়ে যেটা হবে তা তো আমাদের একটা কিছু করার দরকার, বা আমি তো কিছু করি না, তার আমাদের তুমি কিছু টাকার টুকু আনো, আমি একটা ব্যবসা করি, যেটাই হোক তাদের তো ভবিষ্যৎ করা লাগবো। পরে আমার আম্মারে বললাম, পরে আমার আম্মা টাকা দিল, দেওয়ার পরে ও একটা গাড়ি কিনলো, ওই গাড়িটা মানে কিছুদিন চালাইলো। কি গাড়ি কিনছে? অটো ভ্যান গাড়ি কিনছে। ওইটা কেনার পর কয়েকদিন চালাইছে ভালো, পরে বলে ভালো না এটা সেটা বইলা বিক্রি করে ফেলছে, কিন্তু ওই টাকা কি করছে সেটা আমি জানি না। পরে ছেলেটা যখন, হ্যাঁ, যখন আমার পেটের যখন 5 মাস হয়েছে তখন ও আমার সাথে মানে ই করছে, মারামারি করছে, গন্ডগোল করে আমার আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিছে। পাঠিয়ে দেওয়ার পরে ও আমার কোনো খোঁজ খবর নেয় না, এরকম করে মানে আমার ছেলে মানে এখানে ঢাকা হয়েছে। হওয়ার পরে আমার আম্মা ফোন করে কইছে, করার পরে তোমার ছেলে এসে পরে আসছে, আসার পরে বলে আমার যদি 1,00,000 টাকা দেয় তাহলে আমি নিলে নিতাম না। পরে আমার আম্মা এত তো দিতে পারে নাই, পরে কিছু টাকা ম্যানেজ করে দিছে, দেওয়ার পর আমার নিয়ে গেছে। নেওয়ার পরে ভালোই সংসার করতেছি, কিন্তু আমার এসব করে নাই। কিছু টাকা ম্যানেজ করলো মানে কত টাকা বা কিভাবে ম্যানেজ করলো? এই যে আমার আম্মা মানে চাইছিল ওরা 50,000 টাকা, পরে আমার আম্মা 10,000 টাকা ই করে দিছে, হালত করে নিয়ে দিছে। পরে দেওয়ার পরে নিচে পরে আমার শাশুড়ি বলে
বলে এখন আমরা নিয়ে যেতে পারি পরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ভালোই মানে সংসার করতেছি ওই টাকাগুলো যাতে নিয়ে আসলো আমার সাথে ভালোই ঠিক করছে সেই টাকাটা কি যৌতুক হিসেবে দাবি করেছিল তারা হ্যাঁ মানে চাইছে দেওয়া লাগবে যদি মেয়ে সুখ চান তাহলে দিবেন মা তো মা তো সন্তানের কষ্ট দেখতে পারে না দিছে এগুলো আমার বাইরা জানে না কিন্তু না জানে এই দিছে নাই নাইরা তারপরে ভালোই মানে টাকা যতদিন ছিল ভালোই ছিল কিন্তু টাকা শেষে আবার অত্যাচার করা শুরু করছে মারধর করছে আমার শাশুড়ি মারছে আমার ননদও মারছে আমার দুইটা দেবর আছে দেবরগুলো মানে মারছে কিন্তু এরকম করে মুখ বুঝিয়ে মানে অনেকদিন রইলাম থাকার পরে আবার একটা মেয়ে মেয়ে আচ্ছা আপনার শ্বশুর শাশুড়ি মানে ননদ সবাই মেরেছে আপনি কোথায় থাকতেন আমি মাদারীপুর খাসাহাট শ্বশুর বাড়িতে হ্যাঁ আপনার বাড়ি আমার বাড়ি মামিনছি মামিনছি হ্যাঁ আপনাদের বিয়েটা হচ্ছে প্রেম সংক্রান্ত হ্যাঁ গার্মেন্টসে কাজ করতাম ওইখান থেকে মানে আমাদের বিয়েটা হইছে আচ্ছা আপনার ননদ যারা রয়েছে তারা আপনাকে হাত তুললো কিভাবে কোন দিকে হাত তুলে বলে তোর বাপের বাড়িতে টাকা নস নাকি লেগা দস না আমার ভাই কষ্ট করে আমার ভাই কাজ করতে পারে না কিছু না বলে আপনার ভাই কি অসুস্থ আপনার ভাই তো কাজ করতে পারে ভাই করতে পারে যখন আপনার ননদরা আপনার গায়ে হাত তুলতো আপনার স্বামীকে আপনি এই জিনিসটা অবগত করেছেন জানিয়েছেন হ্যাঁ ওর স্বামী আমার আমার তো এখান থেকে চলো ধরে তাই না ওই পাশে নিয়ে দেয় তো ওই করতো কিন্তু কোনোই করতো না ওর যদি আমি কিছু বলতাম ও আমার সাথে সাথে মারতো মানে এগুলো কথা তো মানে আচ্ছা সেটা তো শুনলাম এখন আপনার কি অবস্থা আছে নাকি এখন আমি অনেক কষ্টে আছি মানে কি বলবো এখন যে আপনার আরেকটা সন্তান ছেলেটা কোথায় ছেলেটা অনেক পাঁচ বছর পরে দেখা হয়েছিল ছেলেটার সাথে কিন্তু ছেলেটা অনেক মনে পড়ে না সন্তানটা যে আপনি মা যার জন্য এত কষ্ট করেছেন পাঁচ বছর পরে দেখা হয়েছে দেখার পর ছেলেটা নিয়ে গেছে কিন্তু মানে আপনার কাছ থেকে আপনার ছেলেকে নিয়ে গেছে হ্যাঁ খাওয়ার কথা বলি না নিয়ে গেছে তো আমি কি করে ভালো থাকতে পারি আর একটা মেয়ে যা আমার কাছে আছে সেই সব কিছু অসুস্থ থাকে সে সুস্থ থাকে না মানে মেয়েটাকে রেখে গেছে ছেলেটাকে নিয়ে গেছে হ্যাঁ মেয়েটা অসুস্থ থাকলে তার জন্য তো ভাইদের কাছে বাপিদের কাছে মার কাছে কথাই শুনতে হয় কিন্তু তারপর একটা মেয়ে শাশুড়ি শ্বশুর ভাই তা আসার পরে বাপুর ভাই থেকে ভালো থাকতে পারে পারে না যদি ওরকম থাকে তাহলে থাকতে পারে কিন্তু আমাদের তো ওরকম নাইও তাহলে আমরা কিভাবে ভালো থাকবো আমার জন্য আমার মাও কষ্ট করে আমার মা তো অসুস্থ কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে আঁঠুর হাড় ক্ষয় হয়ে গেছে আপনি তো আপনার সন্তানকে দেখতে পাচ্ছেন না একজন মা সন্তান ছাড়া কিভাবে থাকে অনেক কষ্টে আছি আমি আমার ছেলেরা দেখতে পারি না পাঁচ বছর পরে যাও একটু দেখছিলাম হঠাৎ করে আবার চুরি করে নিয়ে গেল আচ্ছা আপনাদের কি ডিভোর্স হয়েছে ও বলে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে আবার বলে না দেই নাই আপনি তো এর আগে আইনজীবীর কক্ষে এসেছেন বা সমঝোতার জন্য হ্যাঁ তখন কি ঘটনা ঘটেছিল তখন এখানে তো মিট করার জন্য মানে ই করছিল কিন্তু ওরা আসে নাই এখান থেকে মানে লুকায় চলে গেছে মানে এখানে আসছিল সমঝোতার জন্য হ্যাঁ কিন্তু ওরা ই করে নাই ওরা খাওয়ার কথা কইলো ওরা চলে গেছে আচ্ছা আচ্ছা এরপরে কি ধরেন সমঝোতা করেন এখন আপনি আসছেন কেন এই যে অ্যাডভোকেট সাহেবের অফিসে কেন আসছেন এখন আমি আসছি আমি তো তো আরেকবার আসছিলাম কিন্তু ওইখানে তো কিছু হয় না আর এখন মানে আসছি একটু যদি আবার ই করে ধরে ই করতে পারি কিন্তু ও আমার নাম্বারটা তো মানে ই হয়ে গেছে সরাই দিছে কিন্তু ওইখানে নাম্বার পাইছে ওরা ওরা পায়ের আমার নানান রকমের খারাপ খারাপ ভাষা দেয় বলে তুই বিয়ে বৈশা পর ও বিয়ে করছে ওর সুখ ও খুঁজে নিছেন তুই তোর সুখ খুঁজে নে আর না মানে নোংরা নোংরা কথা বলে ওগুলো তো আমি বলতে পারতাম না ওগুলা মানে ওরা বলছে আমি শুনছি কিন্তু আমি তো কখনো মানে এরকম ভাষা দিতে পারি না কেমনে দিব এরকম খারাপ ভাষা বলতে পারি না আমার শাশুড়ি মানে অন্যজনের মানে এখন আপনার স্বামী মানে বিয়ে করে ফেলছে হ্যাঁ ও বিয়ে করছে ওর একটা ছেলে হয়েছে আচ্ছা আচ্ছা এখন আর আপনার খোঁজ খবর নিচ্ছে না না ও আমার খোঁজ খবর নেয় না আচ্ছা 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 উনি কেন আসছে এর আগে তো আপনার চেম্বারে এসেছিল এর আগে আমার চেম্বারে আসছিল আমরা চাইছিলাম যে দুই পক্ষকে ডেকে একটা সমঝোতা করে দেওয়ার জন্য যেহেতু ওই ছেলেটা প্রথম স্ত্রীর পারমিশন না নিয়ে আরেকটা বিয়ে করেছে এবং ওর কাছ থেকে প্রায় যৌতুক নিয়েছে এবং যৌতুকের জন্য ওকে মারধর করেছিল এখন যেহেতু ওরা সমঝোতার কথা বলে এসে এখান থেকে পালিয়ে চলে গেছে এখন আমরা তারপরে ওদের সাথে আবারও সমঝোতা করার জন্য চেষ্টা করেছিলাম বিভিন্ন মাধ্যমে আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারিনি এখন ও যেহেতু আমাদের দ্বারস্থ হয়েছে এখন আমরা আইনগত ব্যবস্থা নেব
আইনগত ব্যবস্থা নেবে আচ্ছা এই যে আইনগত যে ব্যবস্থা নেবে ধরুন আপনারা তো অ্যাডভোকেটের কাছে গেলে দেখা গেছে টাকা পয়সা নাই বা মামলার খরচ তো উনি কি নিয়েছে আপনাদের কাছ থেকে না আমরা এখনো মানে কোনো কিছু দেই নাই মানে ওরকম আমাদের কাছে নাই আই থাকতে তো অবশ্যই দিতাম কিন্তু এর জন্য মানে উনি ভালো ওই জন্য ওনার কাছে আসছি ওনার কাছে যাতে ভালো আমি একটা বিচার পাই আচ্ছা আরেকটা বিষয় জানার আছে যে আপনার সন্তান ছেলে ছেলে কি হওয়ার পরেই নিয়ে গেছে না ওরা ওরা রাত্রেবেলা তো আমার মেয়েটা মানে দুই মাস বয়স তখন রাত্রেবেলা হঠাৎ করে একদিন ঘুম থেকে আমি ও কান্না করতেছে আমি উঠছি উঠার পরে গাই কান্না করে কেলে গায়ে ওরা থামা থামা আমি থামাইতে পারি না ও যা করতে বাইরে যা আমি এত রাত্রে আমি ঘর থেকে কোথায় বেরোব বলার সাথে সাথে ওরা আমার ধরে মারতেছে আমি চিৎকার দিছি পরে ওরা প্রতিবেশীরা আসছে আসার পরে বলে এই মেয়েটার তো মাত্র বাচ্চাটার ই হয়েছে আপনি মারতেছেন যদি কিছু হয়ে যা পরে কি হবে কিছু হইতো না এটা বলছে পরে ওদেরকে গালাগালি করতে পারো দেখার মানুষ অনেকদিন সহ্য করছে এখন আর সহ্য করা যাইব না রাতারাত্রে মানে আমার গাড়িতে উঠাই দিছে একটা আপুর মাধ্যমে পরে ওই আপু আমার মানে আমার ভাইয়ার ফোন দিয়া পরে আমার ভাইয়ার হাতে মানে ছেলেকে রেখে হ্যাঁ ছেলেকে দেয় নাই আমার ছেলের কো ছেলেকে তুই ই করছস ছেলে আমরা আম গড়ে গুলা বই লাই করে রেখা দিছে ছেলের আমি আনার অনেক চেষ্টা করছি কিন্তু আমার ছেলের দেয় নাই ছেলেও আমার আসা আসার চেষ্টা করছিল ছেলেও কান্না করছে মা মা আমার নিয়ে যাও কিন্তু আমার দেয় নেই ওরা আটকায় রাখছে কিন্তু মেয়েটা মেয়েটা অসুস্থ দেখে ছুটে দেখে মনে পড়ে না ছেলের কথা এখন দেখতে মনে ছেলের কথা মনে হয় মানে যখন মনে হয় তখন আমি খুব কান্নাই কান্নাকাটি করি করি এই যে যখন মা কি ছেলের কথা মনে হয় না এই যে যখন পাঁচ বছর পরে আপনার সাথে দেখা হলো ছেলে তখন আপনার কাছ থেকে কিভাবে আবার নিয়ে গেল আমার আমি আমার কাছ থেকে সবাই বলতেছে খায়া আসি খাওয়ার কথা বলে নিয়ে গেছে আমি যদি জানতাম ও ছেলে নিয়ে চলে যাবো তাহলে আমি ছেলে দিতাম না কখনো আমি এত বছর পর আমার ছেলেটা আমার কাছে পাইছি আবার হারাই ফেলছি তাতে আমার কত দুঃখ আচ্ছা আপনি তো বলেছেন ইতিমধ্যে আপনার স্বামী আরেকটি বিয়ে করেছে সেই ঘরে একটি সন্তান রয়েছে তাহলে এখন আপনি তার সঙ্গে কিসের সমঝোতা করবেন এখন ও বিয়ে করতে এখন ও ও তো আমার মানে রাখতে চায় না ও বলে আমার ডিপোজিট দিয়ে দিছে কিন্তু আমার কাছে কোনো কাগজ আছে নাই তারপরে ওর তো একটা মেয়ে আমার কাছে আছে ও আমার না নেক ওর মেয়ের কোনো কিছু ওর মেয়ের খরচ দেখবা ওর মেয়ের ওর লেখাপড়ার আচ্ছা আমরা শুনবো আচ্ছা এখানে একটু কথা আছে মেয়ের বয়স কত কিন্তু তার খরচ দিচ্ছে না কিন্তু আমার ফ্যামিলিরও তো ওরকম নাই কিন্তু মানে ওষুধের রূপে বাঁচায় রাখা হয়েছে তাহলে আপনি কি এই যে এত বড় একটি ঘটনা ঘটলো আপনি কি আপনার এই সন্তান নিয়ে কারো কাছে কোনো বিচার চেয়েছেন বা আপনার যে শিশু নির্যাতন এই ধরনের কোনো মামলা মোকদ্দমা করেছেন কি না আমি ভাবছি ও মানে রাগব সাথে সবাই হইতেই পারে আমি মনে করছি ও আইব আমি আরো ওর ফোন দিই মানে কোথাও যোগাযোগ রাখার ই করি কিন্তু ও আমার সাথে রাখে না ফোন বন্ধ করে দেয় আবার বলে আমার সুখী সংসারে অশান্তি করিস না এগুলো বলে তারপর আমি বলি কেন তোমার মেয়ে আছে আমার কাছে তুমি আমার খোঁজ নিবা না তুই আমার সুখী সংসারে আগুন দিস না আমি আচ্ছা আমরা একটু দাদার সঙ্গে কথা বলবো দাদা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখেছি একজনের দুই বউ দুনো বউ প্রেগনেন্ট এবং তিনি দুনো বউর অনুমতি ছাড়া আবার তৃতীয় বিয়ে করেছে বিয়ে করে দুই বউর খেজমত করার জন্য তৃতীয় বউ ঘরে নিয়ে আসছে এরকম ঘটনা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইদানিং আসছে তো আপনি বলেছেন ইতিমধ্যেই প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া আসলে দ্বিতীয় বিয়ে করা জায়েজ না এটা আমরাও জানি তো এই যে ওনার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে এখন তিনি সমঝোতা আসতে চাচ্ছে কি ধরনের সমঝোতা হতে পারে আপনি আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি ভাবছেন না এখন আমরা যখন সমঝোতার জন্য ওদেরকে ডাকছিলাম ওরা আসছিল আমরা চেয়েছিলাম যেহেতু ও একটা বিয়ে করেছে তো ওকে যদি ডিভোর্স ও বলছে যে ডিভোর্স দিয়েছে ডিভোর্স ও পায় নাই আর তারাও যেভাবে বলছিল এটার কোনো ভিত্তি ছিল না এই কথাটা
তো আমরা চাচ্ছিলাম যেহেতু দুইটা পরিবারই চাচ্ছে না ওদের সাথে সংসার না করার জন্য তো আমরা চাইছিলাম যে এখানে আমরা একটা মিউচুয়াল সেপারেশন করে ওর যে প্রাপ্যটা আছে ওর কাবিন আমার যে টাকাটা আছে এবং ওর সন্তানদের যে মেইনটেনেন্স আছে সেটা আমরা ব্যবস্থা করে দিতে চেয়েছিলাম কিন্তু একটা পর্যায়ে ওরা কি করেছে এখান থেকে খাবারের কথা বলে পালিয়ে চলে গেছে দাদা আমরা তো জানি এই সন্তান যেহেতু মার কাছে আছে তাহলে তার বাবা এই সন্তানের ভরণ পোষণের দায়িত্ব তার বাবার প্রতি মাসে মাসে সন্তানের ভরণ পোষণের জন্য একটি অ্যামাউন্ট দেওয়ার কথা কিন্তু সেটি তিনি দিচ্ছে না এই বিষয়ে আপনার কোনো আইনগত ব্যবস্থা নেবেন কিনা মানে এখন ওনাকে কি কি আইনি আপনি সহায়তা দিচ্ছেন কারণ আমরা যতটুকু জানতে পারলাম আপনি যে এই ধরনের অসহায় মানুষ যদি আসে তাদেরকে আপনি আইনি সহায়তা দিচ্ছেন বিনা পয়সা তো এখন আপনি ওনাকে কি কি আইনি সহায়তা দিচ্ছেন এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ওকে যেহেতু যৌতুকের জন্য মারধর করেছিল সেই জন্য আমরা যৌতুক আইনে তিন ধারে আমরা মামলা করব আর ওর সন্তানদের যেহেতু মেইনটেনেন্স দিচ্ছে না আমরা পারিবারিক আদালতে ওর সন্তানদের মেইনটেনেন্সের জন্য একটা মামলা করব আচ্ছা 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 তাহলে আপনি ওনাকে পুরো মানে এটার জন্য বিনা পয়সা আইনি সহায়তা দিচ্ছেন ওই তো চেষ্টা করতেছি চেষ্টা করে যাচ্ছি আচ্ছা যেহেতু আরেকজন অনেক সময় দেখা গেছে এইরকম ঘটনা সমাজে অনেক ঘটে হ্যাঁ তারা যদি আপনার কাছে আসতে চায় বা তারা কোনো আইনি সহায়তা করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি করবেন হ্যাঁ তারা আসলে ওয়েলকাম আমরা তাদেরকে সাপোর্ট দিব আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব এখানে ন্যূনতম যে কোর্টের যেই খরচটা লাগে সেই খরচটা তারা দিবে যদি না পারে আর কি আর যাদের আছে তারা খরচটা ই করবে বেয়ার করবে এই সিস্টেম আচ্ছা 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 তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে বা কোনো মাধ্যম আছে কিনা কেউ যদি ওভার ফোনে পরামর্শ নিতে চায় জি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে আমার নাম অ্যাডভোকেট সঞ্জয় কুমার দে দুর্জয় জজকোর্ট ঢাকা আমার চেম্বার হচ্ছে 45/46 রাজার দেউরি ভাগবাড়ি দ্বিতীয় তলায় আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 01716243367 আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন আসলে এই যে কারণ এখন এই সমাজে যে যে এসব অসহায় মানুষদেরকে তিনি কিন্তু আইনের সহায়তা দিচ্ছেন বিনা পয়সায় তো কেউ যদি তার কাছ থেকে কোনো সহায়তা নিতে চান তাহলে তার যে ঠিকানাটা দিয়েছে যে ফোন নাম্বারটা দিচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো